সুপ্রিয় দর্শক বৃন্দু, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, বিভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আপনাদের সাথে আমাদের খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে আসলে প্রস্রাবের সমস্যা। আমরা এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং খুবই ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, কিগেল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর এক্সারসাইজটা কি এভাবে করবেন সেই এটা দেখাবো, এবং আমি যে একটা মেশিনের মধ্যে আসি বসে এই মেশিনটার মাধ্যমে কি এভাবে আপনার পেলভিক স্টিমুলেশন বা কিগেল এক্সারসাইজ করতে পারবেন সেটাও আপনাদের সাথে বলবো। পেলভিক ফ্লোর মাসেলের এটা পেলভিক ফ্লোর মাসেলটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং হচ্ছে যে আপনাকে ফার্স্টলি আসলে এই ট্রিটমেন্ট সম্পর্কে বা এই সমস্যাগুলো জানার আগে আপনাকে জানতে হবে আসলে পেলভিক ফ্লোর মাসেলটা কি। পেলভিক ফ্লোর মাসেলটা আমরা যদি বলি, এই যে আমি এখানে বসে আছি বা আমি দাঁড়ালাম, যখন আমি দাঁড়ালাম কিংবা যখন আমি বসলাম, এই ঠিক এখান থেকে একটা ফ্লোরের মতন একটা মাসেল আছে এখানে, এই ফ্লোর। এই মাসেলটার উপরে আমাদের প্রস্রাবের থলি বা আমাদের আইকেনার থলি, ছেলেদের প্রস্টেট গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড পেলভিক মাসেলের ভিতরের দিকে থাকে, হচ্ছে যে এছাড়া মেয়েদের ইউটেরাস, সব কিছু কিন্তু এটার উপর থাকে। এখন আপনি একবার চিন্তা করেন, যদি এই মাসুলটা যদি আপনার না থাকতো তাহলে এগুলো সবগুলো কিন্তু নিচে নেমে যেত। সো আমাদের জন্য এই পেলভিক ফ্লোর মাসেলটাকে হেলদি রাখা বা স্ট্রং রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেলটার উপর আমাদের প্রস্রাবের সমস্যা, এমনকি টয়লেটের সমস্যাও, আমাদের পায়খানার সমস্যা, আর সবচেয়ে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ মানে ছেলে মেয়ে উভয়েরে সেক্সুয়াল আমাদের বিষয়গুলো এই মাসেলের উপর ডিপেন্ড করে। বিশেষ করে ছেলেদের প্রিমেচুরি ইজাকুলেশন, দ্রুত যেটা আমরা বীর্যপাত বলি, কিংবা ইরেক্টাইল ডিসফাংশন, এই সমস্যাগুলো কিন্তু আমাদের পেলভিক ফ্লোর মাসেলের সাথে অনেকভাবে ইনভলভমেন্ট। তো আপনি যদি পেলভিক ফ্লোর মাসেলের এক্সারসাইজটা যদি আপনি প্রপারলি করতে পারেন, আপনার মাসেলটাকে, পেলভিক মাসেলটাকে যদি হেলদি রাখতে পারেন, তাহলে আপনার প্রস্রাব পায়খানাটা সমস্যাগুলো আপনার কমে যাবে, আপনার সেক্সুয়াল হেলথ আপনার থাকবে ভালো। সো আমরা আমরা দেখি ফার্স্ট সময় দেখি, মানে অনেকে বলেন যে আমার আসলে অনগণ প্রস্রাব বা প্রস্রাব আমি ধরে রাখতে পারি না, কিংবা আমার হচ্ছে যে হাসি কাশি দিলে আমার প্রস্রাবটা বাইর হয়ে যায়। এটার জন্য আপনি হয়তো অনেক ডক্টরের কাছে যান, আপনি হয়তো অনেক ওষুধ খাচ্ছেন বা অনেক কিছু করতেছেন কিন্তু আপনার কমতেছে না, আসলে আপনার ওই পেলভিক ফ্লোর মাসেলটা উইক, পেলভিক ফ্লোর মাসেলটা খুবই উইক, যার জন্য আসলে আপনার এটা ওইভাবে আসলে আপনার প্রস্রাবটা সে ওইভাবে মানে ধরে রাখতে পারে না বা কন্ট্রোল করতে পারে না। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলো, অনেকে আসলে প্রস্রাবে ইনফেকশনের সমস্যা দিনের পর দিন ভোগেন। এই যে প্রস্রাবের ইনফেকশনের যে সমস্যাটা, এটা যে আপনি দিনের পর দিন যে আপনি ভুগতেছেন, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে ধরেন আমাদের প্রস্রাবের থলিতে যখন প্রস্রাবটা যখন এসে জমে, তখন পেলভিক ফ্লোর মাসুলের চাপ প্রয়োগ করে প্রস্রাবটাকে সম্পূর্ণ সে বাইর করে। এখন মাসুলটা যদি উইক থাকে তখন সে সম্পূর্ণ চাপ দিতে পারে না, ফলে কিছু প্রস্রাব আমাদের থলিতে থাকে, যার জন্য আমাদের ইনফেকশনটা আপনার লেয়ে গিয়ে থাকে। তো এই কারণে হচ্ছে যে আমাদের আসলে হচ্ছে পেলভিক ফ্লোর মাসুলের শক্তিশালী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি আসলে কীভাবে আপনি পেলভিক ফ্লোর মাসুলের এক্সারসাইজটা করবেন, এটা যদি খুবই সিম্পল, আপনি শুধু মনে রাখবেন পেলভিক ফ্লোর মাসেলটাকে আপনি কন্ট্রাক্ট করবেন, স্কুইজ করবেন 3 সেকেন্ড ধরে, আবার 3 সেকেন্ড ধরে আস্তে আস্তে আপনি রিলিজ করবেন। ধরে নেন আপনি হচ্ছে যে বাইসেপ মাসেলটাকে আপনি কন্ট্রাক্ট করতে চাচ্ছেন, আপনি কিন্তু একটা ডাম্বেল নিয়ে করলেও কিন্তু আপনার কন্ট্রাক্ট হচ্ছে বা এমনিও হচ্ছে কিন্তু কন্ট্রাক্ট। ধরেন আমি 3 সেকেন্ড ধরে করলাম, আবার 3 সেকেন্ড ধরে আস্তে আস্তে আমি ছাড়লাম, কিন্তু এটা দেখেন আপনি দেখতে পাচ্ছেন আপনি ডাম্বেল নিয়ে কিছুদিন করলে মাসেলটা হেভি ফুল হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, কিন্তু পেলভিক মাসেলের সমস্যাটা হচ্ছে এটা আসলে দেখা যায় না, এটা অনুভব করতে হয়। তো আপনি অনুভব করার জন্য আপনাকে আমি একটা সিম্পল বলি, ধরেন আমি অনেক সময় এক্সাম্পলটা দিই, আপনি হচ্ছেন যে অনেক মানুষের সামনে আপনি আপনি বসে আছেন কিংবা আপনি দাঁড়িয়ে আড়ায় আছেন, তখন আপনার পায়ের দিয়ে যদি গ্যাস আসে আপনি কিন্তু এটাকে আটকে রাখেন। এই যে আটকানোটা, এই আটকে রাখতেছে আসলে পেলভিক ফ্লোর মাসেলটা, এই যখন আটকে রাখতেছে সেইভাবে ফটটার মধ্যেখানে সেভাবে আটকে ধরছে, যার জন্য আসলে গ্যাসটা বাইরেতে পারতেছে না। ফলে এই যে কন্ট্যাক্ট, এটারে আমরা বলি হচ্ছে যে এই যে কন্ট্যাক্ট, আবার আপনি যে সারা, এটা রিল্যাক্স। এইভাবে আপনি কন্ট্যাক্ট করে 3 সেকেন্ড যদি আপনি প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তাটাকে আপনি যদি
একটু স্কুইজ করে রাখেন, 3 সেকেন্ড টাইট করে রাখেন অস্রাব রাস্তার পায়খানার রাস্তাকে। আবার যদি 3 সেকেন্ড ধরে আস্তে আস্তে সারেন তাহলে কিন্তু আপনার এক্সারসাইজটা হচ্ছে, এবং 10 বার করলে আপনার অ্যাকসেপ্ট হবে। আপনি প্রতিদিন 10টা সেট বা হচ্ছে যে 5টা সেট বা 2টা 3টা সেটও আপনি করতে পারেন, অ্যাটলিস্ট আপনি আমি বলবো যে আপনি 3 সেট আপনি করবেন। আপনি শুধু ফিল করবেন এই যে আমি এখন আমি করতেছি, আমি এক্সারসাইজটা করতেছি, এক এই আমার যে প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তাটাকে আমি টাইট করতেছি, 1 2 3, আবার আমি চাললাম 1 2 3, এটা অনুভব। আপনি শুধু অনুভব করবেন আপনার প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা দুইটাকে আপনি টাইট করতেছেন কিনা, কিংবা আস্তে আস্তে আপনি ছাড়তেছেন কিনা। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন টাইট করবেন তখন এই পেলভিক ফ্লোর মাসলটা এভাবে একটু উপরে উঠবে, আবার যখন আপনি রিলিজ করবেন এভাবে নিয়ে এসে নামবে। এটা হয়েছে যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ, এটা আপনি বাসায় করবেন। যদি আপনি এক্সারসাইজটা যদি আপনি দেখেন যে হচ্ছে আপনি এক্সারসাইজটা আপনি ভালোভাবে করতে পারতেছেন না, কিংবা আপনি ভালো উপকার পাচ্ছেন না, আপনি সেই ক্ষেত্রে এখন নতুন কিছু আপডেট আপডেট ইকুইপমেন্ট আসছে, যেটাকে আমরা বলতে পারি ফ্যালবিক সেয়ার বা হচ্ছে দি ইএমএস সেয়ার, মানে ফ্যালবিক সেয়ার বা কি ইগল সেয়ার আপনি এটাকে বলতে পারেন। দেখেন এই যে খুবই সুন্দর, এটা হচ্ছে যে আমরা এই জায়গাটা দিয়ে দিয়ে স্টিমুলেশন যায়। আপনি একবার বসলে আপনার 1000 টাইম, মানে হচ্ছে যে আপনার মানে 1000 টাইম আপনি কিগেল এক্সারসাইজ করাচ্ছে, আপনি এটা যদি একবার বসেন আপনার এরকম কিগেল এক্সারসাইজ আধা ঘন্টার মধ্যে আপনার হাজার হাজার বার আপনি হচ্ছে কিগেল এক্সারসাইজ আপনার হয়ে যাবে। তো এটা আমরা এখানে বসলে এখান থেকে একটা স্টিমুলেশন যায়, যে এটা আমাদের যে পেলভিক মাসলটাকে সে কন্ট্রাক্ট করে এবং হচ্ছে একটা স্টিমুলেশন দেয় ম্যাগনেটিক ওয়েভ প্লাস হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্টিমুলেশনের মাধ্যমে। এভাবে হচ্ছে একটা স্টিমুলেশন আমাদের যাচ্ছে, যে এটা আমাদের মাসলটা পেলভিক মাসলকে অত্যন্ত মানে হেলদি করে দেয়। এটা একটা হেলদি সেয়ার আপনি বলতে খুবই ইফেক্টিভ, যাদের ঘন ঘন মানে প্রস্রাবের সমস্যা আপনি এটার মাধ্যমে আপনি যাতে কোনোভাবে সমাধান পাচ্ছেন না, এটা হতে পারে আপনার জন্য বেস্ট মানে সলিউশন। সো আমরা শুধু কেবল সুইচটা অন করলাম, কিচ্ছু না। এখন আমি যদি সাইড দেখেন এখানে মাত্র 10% আমি বাড়ালাম, খুবই ইজি। ওকে আমরা এটা ফেলাম, অর্থাৎ মানে এটা তাহলে এই ফেলবিক সেয়ারটা আমাদের জন্য খুবই মানে ইফেক্টিভ হচ্ছে যে, বিশেষ করে হচ্ছে যে যাদের আপনার হচ্ছে যে পেলভিক ফ্লোর মাসলজনিত সমস্যা আছে, প্রস্রাবের সমস্যা আছে, বিশেষ করে হচ্ছে যে এছাড়া হচ্ছে যে সেক্সুয়াল মানে সমস্যা আছে ছেলে মেয়ে উভয়েরই, ইরেকটাল ফাংশন, ইমেচুরিটি, ইজাকুলেশন, অনেকের আসলে হচ্ছে পুরুষাঙ্গ বা উত্থানজনিত যেসব সমস্যাগুলো এগুলোর ক্ষেত্রে আপনি, এবং দ্রুত বীর্যপাতের সমস্যাগুলোর ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ, আর প্রস্রাবের সমস্যার জন্য তো এটা বেস্ট মেশিন। আশা করি আপনারা যে কিগেল এক্সারসাইজটা ভালো করে বুঝতে পারছেন, এবং হচ্ছে যে একটা মেশিনের মাধ্যমে যে কিগেল এক্সারসাইজ করা সম্ভব সেটাও আপনাদেরকে জানানো দিয়েছি। খুবই অত্যাধুনিক একটা মেশিন, যে মেশিনের মধ্যে আমি আসে আছি। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর সবাই ভালো থাকেন, সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।